আরজিকর হাসপাতালের দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। শুনানিতে সন্দীপকে নিজের হেফাজতে চাইলই সিবিআই, তারপরে অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। এরপর মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় সন্দীপ ঘোষকে। শুনানিতে সিবিআই আইনজীবীকে ভর্ৎসনা করেন বিচারক। এদিনও আদালতে পেশ করার আগে সন্দীপের বিরুদ্ধে চোর চোর স্লোগান ওঠে। আলিপুর আদালতে সিবিআই আইনজীবী জানান, বর্তমানে সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার দরকার নেই, পরবর্তী পরিস্থিতি বুঝে হেফাজতে নেওয়া হবে। এরপরই বিচারক সন্দীপকে জেল হেফাজতের নির্দেশ দেন।